দু হাজার তেইশে মালয়ালম যে ইন্ডাস্ট্রি সেটাকে একাই টানছে তভিনো থমাস দু এই যে সিনেমাটা সেটা তো অস্কারের জন্য নমিনেটের জাস্ট আউটস্ট্যান্ডিং একটা সিনেমা তো তারপরেই আবার আদৃশ্য জ্বালা গাঙ্গাল এটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম সেটা আবার করছে তবিন থমাস তো তবিন থমাস এখন বাজার চরম লেভেল আর এবং এখানে তুমি দেখতে পাবে যে চরিত্রটা করেছে জাস্ট আউটস্ট্যান্ডিং মানে যে ক্যারেক্টারটাকে এখানে পোর্ট্রে করছে তুমি দেখলে চমকে যাবে এটা কী লেভেলের করেছে মানে টভিনো থমাস কাস্টিংও তুমি দেখতে পাবে না যে বিশাল হাইফায় রয়েছে কিন্তু যে অভিনয় এবং যে থিম এটাও তুমি দেখবে হয়তো অস্কারের জন্য নমিনেশন পেয়ে যাচ্ছে ইতিমধ্যে অ্যাওয়ার্ড পেয়ে গেছে এবং নেটফ্লিক্স এখনও সিনেমা রিলিজ করেনি বাট তার আগেই নেটফ্লিক্স বলে দিয়েছে যে এটা আমরা নেবো আমরা কোনো ছাড়বো না একদম ছাড়বো না যেমন টোয়েন্টি এইটিন দু হাজার আঠারো যে সিনেমাটা সেটাকে সোনি দীপ নিয়ে নিয়েছে বাট এটা এই যে ট্রেলারটা তুমি দেখতে পাবে ট্রেলারে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার ট্রেলার একেই বলে বা সিনেমা একেই বলে এই সিনেমাটা আমি অবশ্যই অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে দেবো সিনেমাটা তুমি যদি দেখো যে ট্রেলারটা যে বিজিএম রয়েছে বা যে থিম রয়েছে অবশ্যই এখানে তুমি দেখতে পাচ্ছ যে মালায়ালম ভাষা সেটাতেই ট্রেলারটা করেছে কিন্তু ট্রেলারটার মধ্যেও তুমি দেখতে পাবে যে অবশ্যই তার ইংলিশের নিচে সাবটাইটেল একদম অটোমেটেড সাবটাইটেল ট্রেল ছিল যেটা তোমার বুঝতে খুব একটা সমস্যা মানে ইনোভেশন কার্ড ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসা দেখো এই ট্রেলারটার মধ্যে তুমি দেখতে পাচ্ছো শুধুমাত্র টিনয় তোমার তাকেই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে তার যে ক্যারেক্টারটা সেটাকে পোট্রে করা হচ্ছে এবং একটা অবশ্যই এটা অ্যান্টি অয়ার ফিল্ম যুদ্ধের বিরুদ্ধে একটা ব্যাপার রয়েছে এবং এই সিনেমার মধ্যে যে কী কাহিনী রয়েছে তুমি কিছু বুঝতে পারছো না এটাকে অবশ্যই তুমি আর্ট ফিল্ম হিসেবে ধরতে পারো কিন্তু কমার্শিয়ালি এটা ভীষণ রকমের সাকসেসফুল হবে এর থেকে তুমি দেখতে পাচ্ছ যে টাকা পয়সা ভীষণ খরচা যে তা না শুধুমাত্র অভিনয় যেটা বলে রিয়েল অভিনয় জায়গা বলে শুধু অভিনয় বললে হবে না রিয়েল অভিনয়ের যে ডেফিনেশন সেটা তুমি এই সিনেমাটা যদি দেখো সেখানে তুমি রিয়েল অভিনয়ের ডেফিনেশান ভালোর মতন পাবে মানে যে গুলো রয়েছে বা ট্রেলারটার ক্ষেত্রেই তুমি দেখতে হবে যথেষ্ট যথেষ্ট ভালো লাগে মানে তোমার মনে হবে যে এই রকম ট্রেলারগুলো কোথায় যায় বা এই রকম সিনেমাগুলো কেন হয় না এখানে বাজেট কম কিন্তু তাদের যে সিনেমা করার যে ইচ্ছেটা সেটা যথেষ্ট ভালো বিজিএম জাস্ট আউটস্ট্যান্ডিং বাট সিনেমার প্রধান যে ব্যাপারটা সেটা হলো এই যে অভিনয় মানে অভিনয়টা দেখে তুমি চমকে যাবে বিজু কুমার দোমা দাম চিন না বাস্তবে কারোরই নাম জান মালিয়ালী ইন্ডাস্ট্রি কাউকেই দাম চিন্ন কিন্তু একটু অভিনয় তোমার থাকে যে বেশি ওর যে ফরেন্সিক যে সিনেমাটা ছিল সেখান থেকে প্রথম ওকে দেখছিলাম ওর যে লুকটা তো জাস্ট আউটস্টিং এবং একা একটা সিনেমাকে টানছে একা পরে ইন্ডাস্ট্রিকে একটা টানছে মালয়ালী ইন্ডাস্ট্রির অবস্থা সবাই যেন যে খুবই খারাপ অবস্থা টোয়েন্টি এইটিন এই সিনেমাটা হওয়ার পর মোটামুটি ইন্ডাস্ট্রিটা সারভাইভ করছিল তো এই যে ট্রেলারটা তো সেই ট্রেলারটা নিয়ে ইতিমধ্যে হাই লেভেলের একটা ভাইব ক্রিয়েট হয়েছে এবং প্রত্যেকে বলছে যে এই সিনেমা অস্কার ডিজার্ভ করে মানে সেই লেভেলের পোটেন্সিয়াল আছে আমি বলবো না হ্যাঁ এটাকে অস্কার দিয়ে দাও সেটা আমি বলবো না কিন্তু এর মধ্যে এমন কিছু মেটেরিয়াল রয়েছে যেগুলো দেখে তোমার মনে হবে যে হ্যাঁ এই এই সিনেমাগুলো আমাদের দেখা উচিত এবং এই সিনেমাগুলোর মধ্যে তুমি ফিল্মি ভ্যালু অনেক কিছু হয় মানে বাস্তবে সিনেমাটা জাস্ট আউট মানে ট্রেলারটা তো তোমার জাস্ট ফাটাফাটি লাগবে যারা যারা ট্রেলারটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে এবং টভিনা তোমার সাথে যারা ফ্যান রয়েছে তারা অবশ্যই হাত তোলো এবং আমাদের ভারতের বিশেষ করে বাংলার ক্ষেত্রেও যারা বাস্তব সিনেমাটি সেখানেও আমি হিন্দি ডাব দেখেছিলাম টোয়েন্টি এইটেন সেটারও হিন্দি ডাব দেখছিলাম জাস্ট ফাটাফাটি অভিনয় এবং তোমার একবার দেখলেই মনে হবে চলে এর অভিনয় দেখি যেমন ইরফান খান ছিল তো সেই লেভেলে না বললে বাট নিজস্ব একটা জনরা করে ফেলেছে টবিন তমাস অসাধারণ অভিনয় নিয়ে তার স্টারডাম তো রয়েছে কিন্তু সেই স্টারডাম ওই মহেশবাবুটা অভিনয়টা অভিনয় কিছু জানে শুধু স্টারডাম দেখাবো কিছু করবো না আমি বাট এই অভিনয়টা বাস্তবে জানে এবং একটা চরিত্র সেই চরিত্রর মধ্যে পিছন রকমভাবে ঢুকে যায় এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাও